শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি মহান আল্লাহ পাকের ইচ্ছায় তোমরা ভালো আছো এবং বাড়িতে অবস্থান করে তোমাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছ। বন্ধুরা, তোমরা দশম শ্রেণীর ছাত্রী, আশা করি তোমাদের পরীক্ষা হবে, করোনা পরিস্থিতিও ঠিক হবে এবং তোমাদের আবার পরীক্ষা স্বাভাবিক নিয়মে হবে আশা করছি এবং আল্লাহর কাছে দোয়া করছি। তাই যা হোক, পড়াশোনা তোমাদের চালিয়ে যেতে হবে। বন্ধুরা, সামনে তোমাদের একটা চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষা আছে। তোমরা চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষার সিলেবাস আমরা দিয়েছি, ওখান থেকে তোমরা সব কিছু কমপ্লিট করবে। সম্ভবত তোমাদের পাঁচটা অধ্যায় দিয়েছি। অধ্যায়গুলো হচ্ছে চতুর্থ অধ্যায়, তারপরে অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ, এই অধ্যায়গুলো তোমরা পড়বে, ঠিক আছে? বন্ধুরা, আজ আমি তোমাদের দ্বাদশ অধ্যায় আলোচনা করব। দ্বাদশ অধ্যায় থেকে আমরা প্রথম থেকে আলোচনা করে ফেলেছি অলরেডি। আমি আজ তোমাদের থেকে আমি ওই যে রাজনৈতিক বৈষম্য, প্রশাসনিক বৈষম্য, সামরিক বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য, শিক্ষাক্ষেত্রে বৈষম্য, তারপরে সামাজিক বৈষম্য, এগুলো সাংস্কৃতিক বৈষম্য, এগুলো অলরেডি আলোচনা করে ফেলেছি এই অধ্যায় থেকে। তো বন্ধুরা, আজ আমি তোমাদের ছয় দফা ও বাঙালি জাতীয়তাবাদ সম্পর্কে এবং আগরতলা ষড়যন্ত্র মামলা এবং এর গুরুত্ব সম্পর্কে আমি আলোচনা করব। আশা করি তোমরা আমার সাথে অনলাইন ক্লাসে জয়েন করেছ। তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 166 পৃষ্ঠা খোলো এবং আমাকে অনুসরণ করার চেষ্টা করো। বন্ধুরা, আমি আলোচনা করছি, দেখো। পাকিস্তানি ঔপনিবেশিক শাসন শোষণ থেকে মুক্ত হওয়ার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1966 সালে ছয় দফা কর্মসূচি ঘোষণা করেন। বঙ্গবন্ধুর উদ্দেশ্য ছিল ছয় দফা দাবি আদায়ের মাধ্যমে পূর্ব পাকিস্তানকে ভূসংগ্রহের হাত থেকে রক্ষা করা। মূলত ভারত পাকিস্তান যুদ্ধ অবসানের পর পূর্ব পাকিস্তানের নিরাপত্তার প্রতি পশ্চিম পাকিস্তানি সরকারের চরম অবহেলা এবং সীমাহীন বৈষম্যের বিরুদ্ধে বঙ্গবন্ধু সোচ্চার হন। 1966 সালে 5-6 ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলীয় নেতারা একটি সম্মেলন আহ্বান করেন। আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নিয়ে বঙ্গবন্ধু লাহোর পৌঁছান। সম্মেলনে বঙ্গবন্ধু ঐতিহাসিক ছয় দফা প্রস্তাব পেশ করেন এবং পেশ করলে সামরিক সম্মেলনের নেতৃবৃন্দ তা প্রত্যাখ্যান করেন। বঙ্গবন্ধু সম্মেলন বর্জন করেন এবং ছয় দফা সাংবাদিকদের সামনে প্রকাশ করে ঢাকায় ফিরে আসেন। 21 ফেব্রুয়ারি বঙ্গবন্ধুর নামে আমাদের বাঁচার দাবি ছয় দফা কর্মসূচি শীর্ষক একটি পুস্তিকা প্রকাশ করা হয়। দফাগুলো ছিল নিম্নরূপ, যেটা আমরা ছয় দফা দাবি বলে কি চিহ্নিত করেছি। বন্ধুরা দেখো, লাহোর প্রস্তাবের প্রথম যে দফাটা ছিল সেটা হচ্ছে লাহোর প্রস্তাবের ভিত্তিতে সংবিধান রচনা করে পাকিস্তানকে একটি ফেডারেল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত রাষ্ট্র হিসেবে গঠন করতে হবে। এটি হবে সংসদীয় পদ্ধতির যুক্তরাষ্ট্র ব্যবস্থা। প্রাপ্তবয়স্কদের সার্বজনীন ভোটাধিকারের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত কেন্দ্রীয় প্রাদেশিক আইনসভা হবে সর্বোত্তম। মানে প্রাপ্তবয়স্ক তাদের নিয়ে ভোট অনুষ্ঠিত হবে, ইলেকশন অনুষ্ঠিত হবে এবং সেখানে যারা উনি করবে তাদের নিয়েই সংসদ গঠন করতে হবে এবং কেন্দ্রীয় বা প্রাদেশিক আইনসভা করতে হবে। ফেডারেল সরকারের হাত থাকবে প্রতিরক্ষা, পররাষ্ট্র বিষয়, অন্যান্য বিষয় থাকবে প্রাদেশিক সরকারের হাত। মানে কি, কেন্দ্রীয় সরকার যেটা, প্রধান সরকার যেটা, তার হাতে থাকবে প্রতিরক্ষা, পররাষ্ট্র বিষয় এবং বাকি সব ক্ষমতাগুলো কি প্রদেশিক প্রাদেশিক সরকারের হাতে থাকবে। দেশের দুই অঞ্চলের মধ্যে সহজ বিনিময়যোগ্য মুদ্রা ব্যবস্থা চালু করতে হবে। মুদ্রা লেনদেন হিসাবে হিসাব রাখার জন্য দুই অঞ্চলের জন্য দুটি স্বতন্ত্র স্টেট ব্যাংক প্রতিষ্ঠিত করতে হবে এবং মুদ্রা ও ব্যাংক পরিচালনার ক্ষমতা থাকবে প্রাদেশিক সরকারের হাতে। তারপরে অথবা দুই অঞ্চলের জন্য একই মুদ্রা থাকবে, তবে সংবিধানে এমন ব্যবস্থা রাখতে হবে যাতে এক অঞ্চল থেকে অন্য স্থলে মুদ্রা ও মূলধন পাচার হতে না পারে। একটি ফেডারেল রিজার্ভ ব্যাংক থাকবে এবং দুটি আঞ্চলিক রিজার্ভ ব্যাংক থাকবে। সকল প্রকার কর, শুল্ক ধার্য আদায়ের ক্ষমতা থাকবে প্রাদেশিক সরকারের হাতে।
আদায়কৃত অর্থের একটি অংশ ফেডারেল তহবিলে জমা হবে, এছাড়া ফেডারেল সরকার ব্যয় নির্বাহ করবে। বৈদেশিক মুদ্রা ও বাণিজ্যের ক্ষেত্রে প্রদেশগুলোর হাতে পূর্ণ নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকবে। বৈদেশিক বাণিজ্য সাহায্যের ব্যাপারে প্রদেশগুলো যুক্তিযুক্ত হারে ফেডারেল সরকারের জমা প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রার চাহিদা মেটাবে। মানে কি, ব্যবসা বাণিজ্যের সমস্ত ক্ষমতা থাকবে প্রদেশের হাতে এবং তারাই সেটা পরিচালনা করবে, এবং প্রয়োজনে তারা ফেডারেল সরকারকে তাদের থেকে অর্থ যোগান দিবে। আঞ্চলিক সংহতি ও জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য প্রদেশগুলো নিজস্ব মিলিশিয়া বা আধা সামরিক বাহিনী গঠন ও পরিচালনা করতে পারবে। মানে কি, প্রাদেশিক সরকারের হাতে তার সামরিক শাসন ব্যবস্থা আংশিক থাকতে হবে। ফেডারেল সরকার হাতে সম্পূর্ণ ক্ষমতা থাকবে, কিন্তু প্রদেশের যে নিরাপত্তার জন্য যা কিছু সামরিক বাহিনী প্রয়োজন ওইটা প্রদেশের হাতে থাকতে হবে। 18-20 মার্চ 1966 সালে আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটিতে ছয় দফা গৃহীত হওয়ার পর বঙ্গবন্ধু ছয় দফার পক্ষে জনমত গড়ে তোলার জন্য বিভিন্ন স্থানে বক্তব্য দেন। তিনি ছয় দফাকে আমাদের বাঁচার দাবি আখ্যায়িত করেন, ফলে ছয় দফার পক্ষে দ্রুত ব্যাপক জনমত গড়ে ওঠে। আইয়ুব খান এই সময় আইয়ুব সরকার তাতে আতঙ্কিত হয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরপাকড় শুরু করেন। আইয়ুব খান এই সময় কিন্তু পাকিস্তানে এসে বিভিন্ন জনসভায় ছয় দফাকে রাষ্ট্রদ্রোহী ও পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্রের হুমকি বলে আখ্যায়িত করেন। দিনে দিনে ছয় দফার জনপ্রিয়তা বৃদ্ধি পেলে আইয়ুব সরকার বঙ্গবন্ধুকে 1966 সালের 9 মে গ্রেফতার করেন। বঙ্গবন্ধুকে গ্রেফতারের প্রতিবাদে 7 জন দেশব্যাপী হরতাল অনুষ্ঠিত হয়। হরতালের সময় মিছিলে পুলিশের গুলিতে অনেকেই প্রাণ হারান। এই ঘটনার প্রতিবাদে 8 জুন প্রাদেশিক পরিষদে বিরোধী দল ওয়াক আউট করে। 1968 সালে বঙ্গবন্ধুকে ঐতিহাসিক আগরতলা মামলায় অভিযুক্ত করে ট্রাইব্যুনাল বিচার শুরু করে, কিন্তু এর বিরুদ্ধে 1970 সালে গণ অভ্যুত্থানের মুখে সরকার বঙ্গবন্ধুকে ইয়া করতে মুক্তি দিতে বাধ্য হয়। 1970 সালে সাধারণ নির্বাচন ছয় দফা কর্মসূচি ছিল নির্বাচনের মূল ইশতেহার। মানে 1970 সালে যে নির্বাচনটা করা হয়েছিল, এই নির্বাচনের মূল উদ্দেশ্য ছিল যে ছয় দফাকে বাস্তবায়িত করতে হবে এবং এর বিরুদ্ধেই সোচ্চার হতে হবে। এই নির্বাচনে ছয় দফার পক্ষে নিরঙ্কুশ বিজয় অর্জিত হয়। ইলেকশনে প্রাদেশিক সরকার নিরঙ্কুশ ক্ষমতা নিরঙ্কুশভাবে জয়লাভ করেন, তথাপি ছয় দফা কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব হয়নি। 1971 সালে পশ্চিম পাকিস্তান পশ্চিমে 25 মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী হত্যাযজ্ঞ শুরু করলে বঙ্গবন্ধুর নির্দেশে মহান মুক্তিযুদ্ধ শুরু হয় এবং দীর্ঘ 9 মাস মুক্তিযুদ্ধের মাধ্যমে এবং রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। এবার আসো আগরতলা ষড়যন্ত্র মামলা সম্পর্কে আমরা জানি কি হয় এখানে। পাকিস্তান রাষ্ট্রের জন্মের পর থেকেই পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের যে বৈষম্য সেটা ক্রমেই বাড়তে থাকে। জনমানুষের সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অধিক সম্পৃক্ততা তাকে পূর্ব পাকিস্তানের জননেতায় পরিণত করেছিল। তার রাজনৈতিক কর্মকাণ্ড রুদ্ধ করার জন্য পশ্চিম পাকিস্তান সরকার বারবার তাকে গ্রেপ্তার করে জেলে পাঠিয়েছেন। তারপর বঙ্গবন্ধু এই সাধুকণ্ঠকে স্বাধীন করার চেষ্টা থেকে বিরত থাকেননি, তিনি আপ্রাণ চেষ্টা করে গেছেন। বিভিন্ন সময়ে বঙ্গবন্ধুর সাথে নানা পেশার বিশেষ করে সামরিক বাহিনী তরুণ বাঙালি সদস্যদের যোগাযোগ হয়। এক পর্যায়ে তিনি সশস্ত্র বিপ্লবের দিকে আকৃষ্ট হয়ে পড়েন। 1962 সালে পাকিস্তান নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জব হোসেন একদল সেনা সদস্য নিয়ে বঙ্গবন্ধুর সাথে দেখা করেন। তাদের সাথে বঙ্গবন্ধুর সশস্ত্র আন্দোলন নিয়ে মতবিনিময় হয়। 1963 সালে বঙ্গবন্ধু গোপনে ত্রিপুরা গমন করেন। সেখানে ত্রিপুরার রাজধানী আগরতলায় তৎকালীন কংগ্রেস নেতা পরবর্তী ত্রিপুরার মুখ্যমন্ত্রী শচীন্দ্রলাল সিংয়ের সাথে তার বৈঠক হয়। সেখানে শচীন্দ্রলালের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে বার্তা পাঠিয়ে স্বাধীনতা প্রয়াসের সহযোগিতা কামনা করেন। এবার তিনি কি ভারতের সহযোগিতা কামনা করেন, আগরতলা ষড়যন্ত্রের বিরুদ্ধে তিনি সোচ্চার হন এবং সশস্ত্র বাহিনী গড়ে তোলেন। এই কিন্তু তাৎক্ষণিকভাবে ভারতের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। উল্লেখ্য, 1966 সালে বঙ্গবন্ধু ছয় দফা কর্মসূচি পূর্ব পাকিস্তানের ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন জনমানুষের দাবিতে পরিণত হয়।
এদিকে সামরিক বাহিনীতে বিদ্যমান বৈষম্যের কারণে কয়েকজন নাভি অফিসার ও সেনা সদস্য গোপনে সশস্ত্র বিপ্লবের জন্য সম্মিলিত হতে থাকেন। কিন্তু পাকিস্তান সরকারের গোয়েন্দা সংস্থার কাছে বিষয়টি প্রকাশ হয়ে পড়ে। তারা জেনে যায় যে বাঙালিরা গোপনে তাদের ষড়যন্ত্রে গোপনে তারা ছয়জামাকে বাস্তবায়িত করার জন্য তারা ঐক্যবদ্ধ হচ্ছে এবং সশস্ত্র আন্দোলনে তারা ঝাঁপিয়ে পড়বে বলে তারা সিদ্ধান্ত নিয়েছে। তারা পাকিস্তান সরকার গোপনে এই বিষয়গুলো জেনে যায় এবং তারা কি আবার তারা সচেতন হয়ে ওঠে এই ষড়যন্ত্রের জন্য কী করে সংগঠিত হতে থাকে। কিন্তু পাকিস্তান সরকারের গোয়েন্দা সংস্থা যখন জেনে যায় তখন সমগ্র পাকিস্তানে 1,500 বাঙালিকে গ্রেপ্তার করা হয়। এই ষড়যন্ত্রের জন্য বঙ্গবন্ধুকে প্রধান আসামি হিসাবে অভিযুক্ত করা হয়। তখন বঙ্গবন্ধু জেলে বন্দী ছিলেন। এই মামলাটি দায়ের করা হয় 1967 সালে জানুয়ারি মাসে। অভিযুক্তদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের অভিযোগ ছিল বঙ্গবন্ধুর নেতৃত্বে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলাতে ভারতীয় কর্মকর্তা সরকারি কর্মকর্তাদের গোপন বৈঠক হয়। সেখানে ভারতের সহায়তায় সশস্ত্র আন্দোলনের মাধ্যমে পূর্ব পাকিস্তানকে স্বাধীন করার পরিকল্পনা করা হয়। এর জন্য মামলাটির নাম করা হয় আগরতলা ষড়যন্ত্র মামলা। আগরতলা মামলা সরকারি নথিতে মামলার নাম হল রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য। তবে পাকিস্তানি শাসক গোষ্ঠীর প্রচারণায় আগরতলা ষড়যন্ত্র মামলা নামে অভিহিত করা হয়। 1966 সালে 9 মে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুক্তি দিয়ে সামরিক আইনে জেল গেট থেকে আবার গ্রেপ্তার করে ঢাকা ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয়। এই মামলায় অভিযুক্ত ছিলেন 32 জন। দেখো এখানে কিন্তু একটা অবজেক্টিভ আছে। 1966 সালের 9 মে শেখ মুজিবুর রহমানকে মুক্তি দিয়ে সামরিক আইনে জেল গেট থেকে আবার গ্রেপ্তার করে ঢাকা ক্যান্টনমেন্টে নেওয়া হয় এবং এই মামলার আসামি ছিল কতজন? 35 জন। বঙ্গবন্ধুর সাথে অভিযুক্ত অন্যান্য 34 জন হলেন লেফটেন্যান্ট কর্নেল মোয়াজ্জেম হোসেন, স্টুয়ার্ট মুজিবুর রহমান, এল এস সুলতান আহমেদ, সুলতানউদ্দিন আহমেদ, নূর মোহাম্মদ, আহমেদ ফজলুর রহমান, সিএসপি, ফ্লাইট সার্জেন্ট মবিজুল্লাহ, এ বি এম আব্দুল সামাদ, হাবিলদার দলিলউদ্দিন হাওলাদার, রুহুল কুদ্দুস সিএসপি, ফ্লাইট সার্জেন্ট মুসফজুল হক, ভূপতি ভূষণ চৌধুরী, বিধান কৃষ্ণা সেন, সুবেদার আব্দুর রাজ্জাক, হাবিলদার মুজিবুর রহমান, ফ্লাইট সার্জেন্ট আব্দুর রাজ্জাক, সার্জেন্ট জহুরুল হক, এ বি এম খুরশিদ, খান শামসুর রহমান পিএসপি, রিসালদার এ কে এম শামসুল হক, হাবিলদার আজিজুল হক, মাহফুজুল বাড়ি, সার্জেন্ট শামসুল হক, মেজর ডক্টর শামসুল আলম, ক্যাপ্টেন মোহাম্মদ আব্দুল মোতালেব, ক্যাপ্টেন শওকত আলী, ক্যাপ্টেন খন্দকার নাজমুল হুদা, ক্যাপ্টেন এ এস এম নুরুজ্জামান, ফ্লাইট সার্জেন্ট আব্দুল জলিল, মাহবুবুদ্দিন চৌধুরী, লেফটেন্যান্ট এম এম রহমান, সুবেদার এ কে এম তাজুল ইসলাম, মোহাম্মদ আলী রেজা, ক্যাপ্টেন ডক্টর খুরশিদুদ্দিন আহমেদ ও লেফটেন্যান্ট আব্দুল গরিম। বন্ধুরা তোমরা এতগুলো মানুষের নাম মনে রাখতে পারবে না, তোমরা 34 জন বলবে এবং সাথে মানে যেগুলো মনে থাকে সে কটা বলবেই ওটা মুখে আনা এবং বাকি অন্য এভাবে শেষ করবে। আগরতলা মামলার বিচার কার্য পরিচালনার জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয়। 1968 সালে 19 জুন বেলা 11টায় কুর্মিটোলা ক্যান্টনমেন্টের একটি বিশেষ কক্ষে মামলার শুনানি শুরু হয়। সাক্ষীর সংখ্যা ছিল সরকার পক্ষ থেকে 11 জন এবং রাজ সাক্ষী থেকে মোট 227 জন। দেখো এখানে কিন্তু একটা অবজেক্টিভ আছে যে 1968 সালের 19 মে যেই ক্যান্টনমেন্টে যে শুনানি হয়েছিল এখানে কতজন সাক্ষী ছিল? এখানে সাক্ষী ছিল সরকার পক্ষে 11 জন এবং রাজ সাক্ষী হিসেবে 227 জন। প্রখ্যাত আইনজীবী আব্দুল সালাম খানের নেতৃত্বে উপযুক্ত আইনজীবীদের একটি ডিফেন্স টিম গঠন করা হয়। অন্যদিকে যুক্তরাজ্যের প্রবাসী বাঙালিরা ব্রিটেনের স্যার টমাস উইলিয়াম এমপিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আইনজীবী হিসাবে প্রেরণ করেন। এখানে দেখো একটা অবজেক্টিভ আছে, ব্রিটেনের সরকার স্যার টমাস উইলিয়াম এমপিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আইনজীবী হিসাবে নিয়োগ করা হয়। এখানে একটা অবজেক্টিভ থাকবে, পাকিস্তান সরকারের পক্ষে বা কৌশলী ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী মঞ্জুর কাদের এবং অ্যাডভোকেট জেনারেল টি এস খান। ট্রাইব্যুনালের প্রধান বিচারপতি ছিলেন এস এ রহমান। অপর দুই বিচারপতি ছিলেন
এম আর খান ও মুকসুম হাকিম 29 জুলাই 1867 সালে মামলা শুনানি পুনরায় চালু করা হয়। স্যার টমাস উইলিয়ামকে 5 আগস্ট বঙ্গবন্ধুর পক্ষে বিশেষ ট্রাইব্যুনালের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দাখিল করেন। বিচার কার্য চলার সময় পাকিস্তানের উভয় অংশে আইন বিরোধী আন্দোলন দানা বাঁধতে থাকে। পূর্ব পাকিস্তানের বঙ্গে শেখ মুজিবুর রহমানের যুক্তি ও আগরতলা মামলা প্রত্যাহারের দাবি যোগদান হয়। ধীরে ধীরে পূর্ব পাকিস্তানের গণবিক্ষোভ 1970 সালে গণঅভ্যুত্থানে রূপ নেয়। গণঅভ্যুত্থান হয়েছিল কত সালে? 1969 সালে। হ্যাঁ, আওয়ামী লীগ ন্যাশনাল পূর্ব পাকিস্তান আওয়ামী পার্টি সহ কয়েকটা রাজনৈতিক দল নিয়ে ডেমোক্রেটিক অ্যাকশন কমিটি গঠন করা হয়। এখানে কিন্তু একটা অবজেক্টিভ। এরই মধ্যে 1970 সালের 15ই ফেব্রুয়ারি আগরতলা মামলা অন্যতম অভিযুক্ত সার্জেন্ট জহুরুল হককে গুলি করে হত্যা করা হয়। এটাও কিন্তু একটা ইয়ে হবে, অবজেক্টিভ হবে। তার মৃত্যুর খবর প্রকাশ হয়ে পড়ে 16ই ফেব্রুয়ারি 1970 সালে। ঢাকাবাসী প্রচণ্ড ক্রোধে গর্জে ওঠে। তার মৃতদেহ নিয়ে জনতা রাজপথে প্রদক্ষিণ করে। হ্যাঁ, এবং 1970-এর গণঅভ্যুত্থানে সমগ্র পূর্ব পাকিস্তান উত্তাল হয়ে ওঠে। পরিস্থিতি শান্ত করতে প্রেসিডেন্ট আইয়ুব খান 19 ফেব্রুয়ারি 1969 সালে রাওয়ালপিন্ডিতে একটি গোল বৈঠকের আহ্বান করেন। সেখানে মারানো ভাষা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বৈঠকে যোগদানের জন্য আমন্ত্রিত ছিলেন। আইয়ুব সরকার বঙ্গবন্ধু যোগদানের জন্য তাকে প্যারাগে মুক্তি দানের প্রস্তাব দেন, কিন্তু মামলার ভাষাবি সহ পূর্ব পাকিস্তানের জনগণ সরকারি প্রস্তাব প্রত্যাখ্যান করে আগরতলা মামলা প্রত্যাহারের দাবি জানান। ওনারা শেখ মুজিবুরের মুক্তির দাবিতে মুক্তি পেয়ে ওনারা খুশি হন নাই। ওনারা ওই মামলাটা প্রত্যাখ্যান করার দাবি জানান এবং বঙ্গবন্ধু সহ মামলার সকল অভিযুক্ত আসামি 22 ফেব্রুয়ারি 1970 সালে মুক্তি লাভ করে এবং বঙ্গবন্ধুর মুক্তি উপলক্ষে পরদিন 23 ফেব্রুয়ারি রেসকোর্স ময়দানে একটি সংবর্ধনার আয়োজন করা হয়। বঙ্গবন্ধুর মুক্তি উপলক্ষে যে আয়োজনটা করা হয়েছিল সেই বিশাল জনসভায় শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়। তাহলে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু উপাধিতে কখন ভূষিত হয়েছিলেন? 1970 সালে যেই রেসকোর্স ময়দানে যে সবারটা সম্বোধনা অনুষ্ঠানটা হয়েছিল ওই অনুষ্ঠানেই তাকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়েছিল। এখন আসো আগরতলা মামলার গুরুত্বটা কি, বাঙালিদের মধ্যে জাতীয়তাবাদী চেতনার স্ফুরণ এই মামলার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। যে উদ্দেশ্যে আইয়ুব সরকার আগরতলা মামলা দায়ের করেছিল তা আদৌ সফল হয়নি, বরং এটা তাদের বিপক্ষে গিয়েছিল। এই সময় রাজনৈতিক নেতৃবৃন্দ বজলুম জহরের দা মৌলানা ভাসানি এগিয়ে আসেন এবং বাঙালি স্বার্থের মুখপাত্র আত্ম অধিকার প্রতিষ্ঠায় রত্ননারায়ণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অমীমাংসিত নেতা হিসাবে স্বীকৃতি হন। বন্ধুরা, এই ছিল আমাদের আজকে বিশেষ আলোচনা এবং ছয় দফা দাবি এবং আগরতলা ষড়যন্ত্র মামলা। তোমরা প্রশ্নে অবশ্যই অত্যন্ত গুরুত্ব সহকারে পড়বে, এখান থেকে অবজেক্টিভ থাকবে এবং এখান থেকে সৃজনশীল প্রশ্ন বরাবর থাকবে এবং তোমরা এটা এসএসসি তো পাবে এবং আমাদের পরীক্ষাও টেস্ট পরীক্ষাও পেতে পারো। যা হোক বন্ধুরা, তোমরা পড়াশোনা করবে এবং আমার এই দুটি প্রশ্ন আশা করি তোমরা কমপ্লিট করবে। এক্সাম হিসাবে তোমাদের এই দুটি প্রশ্ন, এই আমার এই দুটি টপিক্স ছদফা ও বাঙালি জাতীয়তাবাদ এবং ঐতিহাসিক আলোচনা ষড়যন্ত্র মামলা এবং এর গুরুত্ব তোমরা আলোচনা করবে এবং পড়বে, মুখস্থ করবে। আসসালামু আলাইকুম।